প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের জাবেদা অংশে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাবেদা দাখিলার উপরে এ পর্যন্ত আরও একটি ক্লাস হয়েছিল এবং জাবেদা দাখিলার ক্ষেত্রে আমি প্রাধান্য দিচ্ছি যে বিষয়টি সেটি হল ডেবিট ক্রেডিট নির্ণয়। এবং জাবেদা দাখিলার যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, নির্দিষ্ট ছকে যে জাবেদা করা হয়, এ পর্যন্ত আমি সেগুলো নিয়ে আলোচনা করিনি। সেই নির্দিষ্ট ছক নিয়ে আলোচনা করিনি, মূলত সেই জাবেদার মূল বিষয় লুকা পেসিওলি কর্তৃক আবিষ্কৃত দুতরফা দাখিলা পদ্ধতির যে ডেবিট ক্রেডিট নির্ধারণ, সেই ডেবিট ক্রেডিট নির্ধারণ নিয়েই আমি এই পর্যন্ত একটি ক্লাসে আলোচনা করেছি। এবং এর আগেও লেনদেন অধ্যায়েও আমি ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে আলোচনা করেছি। তো আজও আমি পূর্ণাঙ্গ জাবেদা যাচ্ছি না। গতকাল বেশ প্রথম ক্লাস যেটি হয়েছিল সেখানে অনেকগুলো দাখিলা নিয়ে, প্রায় 30টি দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম। আজও এরকম আরও 15-16টি দাখিলা নিয়ে আলোচনা করব, কিভাবে সেগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়ে থাকে। এবং এইগুলো ভালোভাবে ডেবিট ক্রেডিট আত্মস্থ করার পরই আমরা যাব মূলত যে জাবেদা, যেভাবে আমরা আনুষ্ঠানিক যে জাবেদা, অর্থাৎ যে নির্দিষ্ট ছকের যে জাবেদা, যেটি সুনির্দিষ্ট নিয়মে যেটি করা হয়ে থাকে, সেই জাবেদা আমরা দেখাব। তো আজ যে এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব, প্রথম থেকে আমি আলোচনায় আসছি। এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি আমার পাশে আজও রেখেছি আমরা এখানে। এই হলো আমাদের যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি, আমরা এ পর্যন্ত দুই একটি ক্লাসে এগুলো দেখিয়েছি। এখানে হিসাবকে মূলত 5 শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। সেই 5 শ্রেণীর মধ্যে সম্পদ হিসাব রয়েছে, ব্যয় হিসাব রয়েছে, আদায় হিসাব রয়েছে, মালিকানা স্বত্ব হিসাব রয়েছে এবং সবশেষে হলো আয় হিসাব। এগুলোর ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে হলো বৃদ্ধি যখন পাবে, অর্থাৎ কোনো লেনদেনের কারণে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেই সম্পদ হিসাব ডেবিট হবে, আর যদি কোনো সম্পদ হ্রাস পায় তাহলে সেই সম্পদ হিসাব ক্রেডিট হবে। যেমন সম্পদ কি হতে পারে, প্রথমত যে সম্পদটি সেটি হলো নগদ টাকা একটি সম্পদ, তারপরে ব্যাংকে টাকা থাকলে আমাদের সেটি সম্পদ হয়ে থাকে। এইভাবে নগদ টাকা, ব্যাংকে জমা, তারপরে যন্ত্রপাতি, দালান কোটা, আসবাবপত্র, এই ধরনের প্রাপ্য হিসাব, অর্থাৎ আমি কারো কাছে টাকা পেয়ে থাকি এরকম, এই ধরনের বিষয়গুলো আমার জন্য সম্পদ। তো সেই সম্পদগুলো যদি আমার বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। এইভাবে ব্যয়গুলো, ব্যয়ের ক্ষেত্রে হলো ব্যয় যখন বৃদ্ধি পাবে, ব্যয় কী হতে পারে, কর্মচারীকে বেতন দেয়া, প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করা, তারপরে বিজ্ঞাপন খরচ পরিশোধ করা, ভাড়া প্রদান করা, মনিহারি খরচ প্রদান করা, এই ধরনের ব্যয়গুলো যেগুলো হলে কী হবে, ডেবিট হবে। মানে ব্যয় বৃদ্ধি পাওয়া মানে ব্যয় হওয়া, যেটা সেটি হলে ডেবিট হবে, এবং ব্যয় যদি কোনো কারণে হ্রাস পায় সেটি ক্রেডিট হবে। তারপরে দায়ের ক্ষেত্রে বলা হচ্ছে, দায় কি, আমি যদি কোনো জায়গা থেকে ধারে পণ্য ক্রয় করে থাকি টাকা না দিয়ে, পরবর্তীতে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে যদি আমরা পণ্য কিনে থাকি তাহলে সেই পণ্য ক্রয়টা আমার জন্য ধারে ক্রয় হয়ে থাকে এবং সেই ধারে ক্রয়টা আমার জন্য দায় বলে গণ্য হবে, এই পাওনাদার হবে এবং তারা বা পদে হিসাব বলা হয়ে থাকে, সেটা আমার জন্য যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে দায়টা। আর যদি আমরা এই দায়ের টাকা পরিশোধ করে দিই, অর্থাৎ আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করে দিই তাহলে সেটি ক্রেডিট হবে, ডেবিট হবে। বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট, এখানে একটু লক্ষণীয় বিষয়, এ দুটোর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেলে ডেবিট। এবং এই তিনটি আমরা আলোচনা করেছিলাম যে তিনটি, প্রথম দুটি হলো একদাজ, অর্থাৎ এখানে সম্পদ এবং ব্যয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আর দায়, আয় এবং মালিকানা স্বত্ব, এই তিনটি হলো অন্য দাজের, সেগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে দায় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, আর যখন এই দায়টা আমরা পরিশোধ করে দেবো যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে। মালিকানা স্বত্ব শুধুমাত্র মালিকের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ মালিক যখন প্রতিষ্ঠানে মূলধন দেয় তখন মূলধন হিসাব ক্রেডিট হবে, আর যখন মালিক টাকা তুলে নেয়, অর্থাৎ মালিক যখন উত্তোলন করে টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে ডেবিট হবে। আর আয় হিসাবের ক্ষেত্রে হলো বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, অর্থাৎ আয় যখন হবে, আয় কী হতে পারে, পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের প্রধান আয়, এছাড়া বিভিন্ন খাতে আয় হতে পারে, যেমন আমরা সুদ পেতে পারি, কমিশন পেতে পারি, এইভাবে আমরা এগুলো আয়গুলো হলে ডেবিট ক্রেডিট হবে, এবং আয় যখন হ্রাস পাবে কোনো কারণে তখন ডেবিট হবে। তো এই হলো মোটামুটি সূত্র, আমরা বেশ কয়েকবারই আলোচনা করেছি, এটা আমাদের আত্মস্থ করতে হবে সবাইকে এই জাবেদা দাখিলা দেওয়ার জন্য। তো আজ আমি যে এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করবো এই সূত্রের আলোকে, সেগুলো হলো 1 নম্বর, এখানে
পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। এখানে একটি পয়েন্ট, এখানে পয়েন্ট আকারে আমি কিছু এখানে এখানে নিয়ে আসছি এখানে জিনিসগুলো। তো প্রথমত একটি কথা হলো পণ্য নামে হয় না, এই লাইনটা তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে। পণ্য হিসাব নামে কোনো হিসাব হবে না, মাল হিসাব নামে কোনো হিসাব হবে না, চেক হিসাব নামে কোনো হিসাব হবে না, ওইগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবগুলো নামে হিসাব হবে। যেমন নগদে পণ্য ক্রয়, তো আমরা যদি বলি পণ্য হিসাব না হবে না, এখানে মূলত হলো নগদ টাকার হিসাব জড়িত রয়েছে এবং বিক্রয় হিসাবটি সংশ্লিষ্ট রয়েছে। তো এখানে পণ্য হিসাব নামে হবে না, নগদ হিসাব এবং বিক্রয় হিসাব এগুলো। তো এখানে নগদে পণ্য বিক্রয় কতদিন আমরা এন্ট্রিটা দিয়েছিলাম, লেনদেন যদি নগদ বিক্রয় হয়ে থাকে তাহলে আমার কী হবে ডেবিট ক্রেডিট, আমরা এখানে লিখে দিয়েছি যাবে দাখিল হবে এরকম। নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কারণ কি? কারণ একটাই, সেটি হলো নগদ টাকা। এই যে নগদে পণ্য বিক্রয় করার কারণে আমাদের নগদ টাকা আসবে, যার কারণে নগদান হিসাবটা কী হবে ডেবিট হবে। আর বিক্রয় হলো আমাদের জন্য আয়, বিক্রয় হলে কী হবে বিক্রয় আয় হয় এবং আয় হলে ক্রেডিট হবে। এখানে বলা হচ্ছে সূত্রের মধ্যে সবশেষ যে সূত্রটি, যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে এখানে বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে। তো আমরা প্রথম এন্টিটা বুঝে নিলাম। দ্বিতীয় যে এন্টিটি রয়েছে সেটি হলো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, অর্থাৎ পণ্য ক্রয় করে নগদ টাকা পরিশোধ না করে চেকে টাকা পরিশোধ করেছি। তো এখানে প্রথমত দুটি হিসাব জড়িত রয়েছে, এখানে ক্রয় হিসাবটি জড়িত রয়েছে এবং মানে চেকের মাধ্যমে যেহেতু দিয়েছি তাহলে ব্যাংক হিসাব সংশ্লিষ্ট, এখানে মনে হতে হবে চেক হিসাব সংশ্লিষ্ট না, চেক হিসাব নামে কোনো হিসাব হয় না এখানে বলা হচ্ছে। কারণ এই চেক কার সাথে সংশ্লিষ্ট, চেক মানেই হলো একটা কাগজ আসলে মূলত, এবং এই সেই কাগজটি আসলে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। এই কাগজের মাধ্যমে আমরা ব্যাংককে এই নির্দেশনাই দিয়ে থাকি যে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য। তো এটাই হলো মূলত চেক এবং এটা ব্যাংক হিসাব সংশ্লিষ্ট রয়েছে। তো এখানে প্রথমত পণ্য ক্রয়ের জন্য এটা ব্যয় হয়েছে, তো এটা কোন সূত্রের মধ্যে পড়েছে, ব্যয় হলে ডেবিট হবে বলা হচ্ছে। এখানে সূত্রে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এই যে ব্যয় বৃদ্ধি মানে ক্রয়, পণ্য ক্রয় মানে কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়া, তাহলে ক্রয় হিসাবটা ডেবিট করা প্রয়োজন। আর এই ক্রয়কৃত পণ্যের টাকা যদি নগদ টাকা পরিশোধ করে থাকি তাহলে নগদ টাকা সম্পদ হ্রাস পাবে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট, এই যে এখানে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। আর যদি আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়ে থাকি, অর্থাৎ চেকে যেহেতু দিয়েছি তাহলে ব্যাংকের মাধ্যমে দেওয়ার কারণে ব্যাংক হিসাব হ্রাস পাবে, অর্থাৎ ব্যাংকের যে আমার সম্পদের পরিমাণ ছিল, অর্থাৎ ব্যাংকের যে টাকার পরিমাণ ছিল সেটি হ্রাস পাবে। তাহলে যাবে দাঁড়াবে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে তাই দাঁড়িয়েছি। এখানে ক্রয় হিসাব ডেবিট করেছি আমরা, যেহেতু ক্রয় ব্যয় হিসাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট হয়েছে। আর ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ এটা একটি সম্পদ ছিল ব্যাংকে, আমার 50,000 টাকা বা 1,00,000 টাকা জমা ছিল, সেখান থেকে কিছু টাকার পণ্য কেনার কারণে সেই টাকাটা আমার হ্রাস পেয়েছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট দুটি এন্ট্রি জানলাম আমরা। যাবো আমরা দুই নম্বর পয়েন্টে, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা এবং ক্রেতার নাম উল্লেখ না তা নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি বিক্রেতা এবং ক্রেতার নাম উল্লেখ থাকে, অর্থাৎ রায়হানের নিকট থেকে ক্রয় অথবা রায়হানের নিকট বিক্রয় এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা দাঁড়ে হয়েছে বলে গণ্য করতে হবে, যে বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা উল্লেখযুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। যেমন বলা হতে পারে রায়হানের নিকট থেকে নগদ ক্রয়, তাহলে সেটা কিন্তু আর বাকি হবে না, সেটা নগদ হয়ে যাবে। অথবা রায়হানের নিকট থেকে চেকে পণ্য ক্রয়, সেটা কিন্তু আর বাকি হবে না, সেটা নগদ হয়ে যাবে। তো সেটাই এখানে বলা হচ্ছে। তো এখানে দুটি, এই প্রেক্ষিতে দুটি লেনদেন এখানে রয়েছে। একটি লেনদেন হলো কামালের কাছ থেকে ক্রয়, এটা আমরা কতদিন আলোচনা করেছি এই এন্টিটি। কামালের কাছ থেকে ক্রয় করার কারণে ক্রয় তো সবসময় ডেবিট হবে, সেটা আমরা জানি আগে থেকেই। তো ক্রয় হিসাবটা আমার ডেবিট করতে হবে, যেহেতু ক্রয় আমাদের জন্য ব্যয়। যেমন এই আগের এন্টিতেও ক্রয় ব্যয় হিসেবে বৃদ্ধি পেয়েছিল, ডেবিট হয়েছিল, তো আমরা ক্রয় হিসাব ডেবিট করলাম। আর এখানে নাম উল্লেখ রয়েছে, কামালের নাম, এবং নাম উল্লেখ থাকলে সেটা ওই যে বলা হচ্ছিল এখানে আমার একটা নিয়ম, কারণ হলো আমরা এখানে বাকি নগদ উল্লেখ নেই এবং নাম উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে ওই কামালের কাছ থেকে আমরা পণ্যগুলো ধারে কিনেছি, যার কারণে সে একজন আমার পাওনাদার, তাকে প্রদেয় হিসাব নামে আমরা আখ্যায়িত করে থাকি। তো লেখার ক্ষেত্রে এইভাবে লিখবো আমরা, ক্রয় হিসাব ডেবিট লিখবো, যেহেতু ক্রয় ব্যয় হিসাবে ডেবিট হলো, আর এখানে দায় বৃদ্ধি পেয়েছে, তো পাওনাদার হিসাব, আগের সনাতন পদ্ধতিতে লেখা হতো পাওনাদার হিসাব, তো এখন পাওনাদার হিসাবকে বলা হয়ে থাকে প্রদেয় হিসাব। এবং প্রদেয় লিখে আমরা ব্র্যাকেটের ভিতরে আমার এই যে কে সেই প্রদেয় হিসাব বা কে সেই পাওনাদার সেটি আমরা এখানে মেনশন করলাম, সেটি হলো প্রদেয় মানে কামাল হিসাব যেটি, সেটি আমরা এখানে উল্লেখ করে দিলাম। এইভাবে লেখা যেতে পারে, অথবা প্রদেয় হিসাব লিখলেও চলবে, এখানে যদি আমরা নাম না লিখি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো যাবে দাঁড়ালো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রদেয় হিসাব ব্র্যাকেটে কামাল হিসাব লিখে ক্রেডিট করলাম, কারণ এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এখানে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হয়েছে এটি, আর এটা হলো দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে। সূত্রে বলা হচ্ছে দায়ের ক্ষেত্রে, আবার একটু দেখে নিই সূত্রটি, যে দায়টা, দায় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে। তাহলে আমার পাওনাদারের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করার কারণে পাওনাদার বৃদ্ধি পেলো, সেই কারণেই ক্রেডিট হয়েছে। এই বিষয়গুলো তোমরা প্রত্যেকটা এন্টির সাথে সাথে তোমরা কিন্তু ভালোভাবে এখানে মিলিয়ে নেবে কীভাবে সেটি সূত্রে কাজ করছে, তাহলে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে ধীরে ধীরে।
তাহলে এটি হয়ে গেল আমার কামালের কাছ থেকে ক্রয় হিসাব, মানে ক্রয় ডেবিট করলাম এবং পদে বা কামাল হিসাব ক্রেডিট করলাম। শিহাবের কাছে নগদে পণ্য বিক্রয়, আমরা একজনের নাম উল্লেখ রয়েছে শিহাবের কাছে, তো শিহাবের কাছে যদি আমরা নগদে পণ্য বিক্রয় করে থাকি তাহলে আমরা এটা নগদ বিক্রয় হয়ে গেল। নাম উল্লেখ থাকলে আমরা জানি যে দারে হয়ে থাকে, কিন্তু আবার পাশাপাশি নগদ উল্লেখ রয়েছে অর্থাৎ শিহাবের কাছে আমরা নগদে পণ্য বিক্রয় করেছি, শিহাবের কাছে পণ্য বিক্রয় করে সাথে সাথে টাকাটা পেয়ে গিয়েছি, যার কারণে নগদ টাকা আসবে আমার। আমরা পণ্য বিক্রয় করে সাথে সাথে নগদ টাকা পাওয়া যায় এবং নগদ যদি নগদে বিক্রয় করি তাহলে নগদ টাকা পাই। সেই নগদ টাকা পাওয়ার কারণে নগদানি হিসাবটা ডেবিট করতে হবে, যেহেতু এটা আমার নগদ টাকা এসেছে এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদ সম্পদ এই যে এখানে সুতরাং আমরা দেখে নিই যে সম্পদের ক্ষেত্রে বলা হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাহলে এখানে নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব একটি সম্পদ এবং এটি সম্পদ হিসাবের মধ্যে পড়ে, যার কারণে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, যার কারণে নগদান হিসাবকে আমরা ডেবিট করলাম। আর দ্বিতীয় যেটি সেটি হলো আয়ের মধ্যে পড়েছে, এই যে বিক্রয়, এই যে সূত্রে বলা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে যে আয় হিসাব সেটি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, তাহলে বিক্রয় করার কারণে কিন্তু এখানে আয় আমার বৃদ্ধি পেয়েছে যার কারণে সেটি ক্রেডিট হয়েছে, তো সেখানে বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এইটিকে এই যে আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সম্পদ, আর বিক্রয় বাবদ আয় হয়েছে যার কারণে আমরা বিক্রয় হিসাব ক্রেডিট করলাম। নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এভাবে আমরা জাবেদ আদা কিনা দেবো এগুলো। তাহলে আমরা এই দুটি পয়েন্ট নিয়ে আজ আলোচনা করলাম, পরবর্তীতে যাচ্ছি আমরা তিন নম্বর পয়েন্টে। তিন নম্বর হলো এখানে এই পয়েন্টে এবং উপরের যে হেডিংটি রয়েছে আমরা একটু দেখে নিই। পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই, এক্ষেত্রে ক্রয়ের এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পদে হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব লিপিবদ্ধ হবে। যেমন দেখা গেল লেখা রয়েছে যে বাকিতে পণ্য ক্রয়, অথবা লেখা রয়েছে ধারে পণ্য বিক্রয়, ধারে বা বাকিতে উল্লেখ রয়েছে এবং কার কাছ থেকে সেটি আমরা কিনেছি সেটি যেহেতু উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা পদে হিসাবে যে পদে হিসাব লিখবো এবং প্রাপ্য হিসাব লিখবো, এখানেই বলা হচ্ছে তা। আর আগের যে এন্টিটি ছিল সেখানে বলা ছিল কামাল, তাহলে ব্র্যাকেটের ভিতরে কামালটা লিখে দিতে পেরেছিলাম, আর এখন যেহেতু আমার এখানে নাম উল্লেখ নেই তাহলে আমি শুধু পদে হিসাবে লিখবো, অর্থাৎ নামটা এখানে মেনশন না থাকাতে আমরা পদে হিসাবে লিখবো। আর কামাল হিসাব আর এখানে যে কামালের কাছে কামালের নাম যেহেতু নেই সেটি আর দেওয়া না, তাহলে এটা আমরা দারে হয়ে গেল। তো দারে পণ্য ক্রয়ের যাবে তো আমরা আগেরটাতেও করেছি ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ পণ্য ক্রয় করার কারণে ব্যয় হবে, দারে হোক আর নগদ হোক ক্রয় কিন্তু ব্যয়, অর্থাৎ ক্রয় ব্যয় হওয়ার কারণে ডেবিট হবে, এটা নগদ করলেও আমার ক্রয় ব্যয় হিসাব এবং আবার দারে হলেও কিন্তু ব্যয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট হলো আর এটা পদেও হিসাবটি হয়ে গেল ক্রেডিট, অর্থাৎ আমরা যার কাছ থেকে পণ্যটি কিনেছি তার কাছে তাকে টাকাটা পরিশোধ করিনি, যার কারণে সে আজ থেকে আমাদের কাছে টাকা পাওনা হয়ে গেল, সেই কারণে সে হবে আমার জন্য দায় এবং এটা দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হলো। তো ক্রয় হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে, আর পদেও হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হলো। তারপরে দারে পণ্য বিক্রয় ঠিক বিপরীত, এই দুটো পরস্পর বিপরীত, একটি হলো ক্রয় এবং অপরটি হলো বিক্রয়, বিক্রয় করার কারণে ঠিক বিপরীত বিষয়টি হয়ে থাকে, আমরা যার কাছে পণ্য বিক্রয় করেছি তার কাছ থেকে নগদ টাকা পাইনি, নগদ টাকা পেলে আমরা নগদ সম্পদ পেয়ে বৃদ্ধি পেত, তখন আমরা লিখে নিতাম নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, আর যেহেতু এখানে নগদে হয়নি তারে হয়েছে যার কারণে আজ থেকে আমরা ওই লোকের কাছে টাকা পাওনা হয়েছি এবং পাওনা হওয়ার কারণে প্রাপ্য হিসাবটি ডেবিট হবে, প্রাপ্য হিসাব হবে ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট, অর্থাৎ যার কাছ থেকে আমরা টাকা পাবো সেই লোকটির নাম আমরা জানি না, এখানে বাকিতে ক্রয় করেছি বিক্রয় করেছি এবং সেই লোকটিকে সেখানে উল্লেখ না থাকায় আমরা কিন্তু এখানে লিখবো হলো প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে আমরা যাব হলো এটা হয়ে গেলো প্রাপ্য হিসাব কোন কারণে বৃদ্ধি পেল, তার প্রাপ্য হিসাব কোন হিসাবে ডেবিট হলো, এটি সম্পদ, অর্থাৎ টাকা পাবো কোনো লোকের কাছে টাকা পাবো এটি একটি সম্পদ আমার জন্য এবং সেটি ডেবিট হবে, সম্পদ হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হবে, আর বিক্রয় হিসাবটি ক্রেডিট হবে আয় হওয়ার কারণে, নগদে হলেও কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট হবে, দারে হলেও কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কারণ বিক্রয়টা হলো আয় এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সূত্রটা আমরা আবার একটু দেখে নিই, এই যে আয়ের মধ্যে বলা হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ বিক্রয় একটি আয় এবং সেটি বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে, এইভাবে তোমরা সূত্রের সাথে মিলিয়ে নেবে তাহলে তোমাদের জন্য এগুলো বোঝা সহজ হবে। যাচ্ছি আমরা পরের এন্ট্রিতে, সেটি হলো ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, গত দিনও কিন্তু সেটি আলোচনা হয়েছিল যে আমরা যদি বিক্রিত পণ্য ফেরত আসে, আর এটি আমরা প্রথমে আলোচনা করি, যেমন কারো কাছে পণ্য বিক্রয় করেছিলাম সেই বিক্রিত পণ্য সে মানসম্মত না হয় সেগুলো ফেরত দিয়েছে, সেক্ষেত্রে আমরা যে বিক্রিত পণ্যটি যে বিক্রয় করেছিলাম সেই পণ্যটি নগদ ধরবো এটি বাকিতে হয়েছে, অর্থাৎ আমরা দারে পণ্যটি বিক্রয় করেছিলাম ধরতে হবে এবং সেই পণ্যটি ফেরত এসেছে এইভাবে ধরতে হবে।
তাহলে বিক্রয় ফেরতে যাবে এটা একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি এখানে একটু ভালোভাবে তোমাদের বুঝতে হবে সূত্রটি সেটি হলো বিক্রয় ফেরত এভাবে তোমাকে চিন্তা করতে হবে বিক্রয় যখন করেছিলাম তখন কি হয়েছিল বিক্রয় আমার জন্য আয় হয়েছিল যেমন আগের এন্ট্রিতে যে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল আর ওই বিক্রিত পণ্যই যখন ফেরত চলে আসবে তাহলে বিক্রয়টা আর থাকলো না অর্থাৎ সেটি ক্যান্সেল হয়ে গেল ওই লোকটি আমার পণ্যটি রাখেনি অর্থাৎ আমাদের পণ্যটি কোনো কারণে মানসম্মত না হয় তারা ফেরত দিয়ে দিয়েছে তাহলে ওইখানে বিক্রয়ের বিপরীত এন্ট্রিতে হবে তাহলে বিক্রয়ের বিপরীত এন্ট্রি কী হবে বিক্রয়ের বিপরীত হলো বিক্রয় ফেরত এবং বিক্রয় যদি ক্রেডিট হয়ে থাকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু আয় হ্রাস পেল অর্থাৎ বিক্রয় ফেরত আসার কারণে বিক্রয় আয় হ্রাস পেল এবং আয় হ্রাস পেলে কিন্তু ডেবিট হবে এই সূত্রটা আবার দেখে নাও এই যে এই আয়ের মধ্যে এই যে বিক্রয় মানে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর আয় যখন কমে যাবে তখন ডেবিট হবে অর্থাৎ আয়টা কমে গিয়েছে যার কারণে বিক্রয় ফেরতটি এখানে ডেবিট হয়েছে এই যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব কোন কারণে ক্রেডিট হলো এখানে সম্পদ হ্রাস পেয়েছে কারণ হলো যে লোকের কাছে পণ্য বিক্রয় করেছিলাম সেই লোকটি আমার আমি তার কাছে টাকা পাওনা ছিলাম মানে সে আমার প্রাপ্য হিসাব ছিল সেই প্রাপ্য হিসাবের টাকা এখন সে আর দেবে না কারণ হলো সে পণ্যগুলো ফেরত দিয়ে দিয়েছে অর্থাৎ সে বলছে যে আমি তোমার পণ্য মানসম্মত না হওয়ার কারণে রাখিনি তুমি তোমার পণ্য ফেরত নিয়ে যাও এবং তুমি আমার কাছে যে টাকা পাবে এই বাবদ সেই টাকা আর পাবে না কারণ আমি তো পণ্য রাখিনি অতএব তুমি প্রাপ্য হিসাব তোমার মানে তোমার এই টাকাটা ক্যান্সেল হয়ে গেল তাহলে এই প্রাপ্য হিসাবটা কমে গেল এবং প্রাপ্য হিসাব কমে গেলে আগে কিন্তু প্রাপ্য হিসাব ওই যে বিক্রয় করেছিলাম বৃদ্ধি পেয়েছিল ডেবিট হয়েছে এখন যেহেতু প্রাপ্য হিসাবটা কমে গেল সেটি একটি সম্পদ হ্রাস পেল এবং সম্পদ হ্রাস পেলে কী হয়ে থাকে ক্রেডিট হয়ে থাকে এই সূত্রটা আবারও তোমরা দেখে নাও এই যে সম্পদ সেটির হ্রাস পেলে কী হবে এই যে বৃদ্ধি পেলে হয় ডেবিট আর হ্রাস পেলে হয় ক্রেডিট তাহলে এই সম্পত্তি হ্রাস পেয়েছে যার কারণে ক্রেডিট হয়েছে একই দাঁচের আরেকটি এন্ট্রি হলো যদিও পরস্পর বিপরীত সেটি হলো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এবং এটিও ধরতে হবে যার কাছে থেকে পণ্য কিনেছিলাম ওই যে এখানে এই লাইনটি আমরা দেখবো যে যদি এরকম ফেরত আসে তাহলে আমরা ধরে নেবো এগুলো দ্বারে ক্রয় করেছিলাম বা দ্বারে বিক্রয় করেছিলাম তো এখানে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিয়েছি আমরা একজনের কাছে পণ্য কিনেছিলাম সেই লোকটির কাছ থেকে পণ্য কেনার পরে তার পণ্যটি সে যেভাবে আমরা অর্ডার দিয়েছিলাম সেই পণ্যটি সেভাবে মানসম্মত পাইনি যার কারণে আমরা বলছি তুমি তোমার পণ্য নিয়ে যাও কারণ আমরা এগুলো রাখবো না কারণ তোমার পণ্যটি মানসম্মত নয় ঠিক তাহলে কী হবে তাহলে আগে ব্যয় হয়েছিল এই এন্ট্রিগুলো তোমরা খুব ভালোভাবে দুটি এন্ট্রি খুব ভালোভাবে লক্ষ্য রাখবে ব্যয় আগে হয়েছিল এখন কিন্তু আর ব্যয় থাকলো না কারণ আমরা পণ্যটি ফেরত দিয়ে দিলাম প্রথমে যখন পণ্য ক্রয় করেছিলাম তখন ব্যয় বৃদ্ধি পেয়েছিল আর এখন ফেরত দেওয়ার কারণে যেহেতু পণ্যটি রাখছি না আমরা যার কারণে সেটি কী হয়ে গেল সেটা মানে আমার ক্রয়কৃত ব্যয়টা হ্রাস পেল অর্থাৎ আমরা আগে ব্যয় হয়েছিল এখন ব্যয়টা হ্রাস পেল এবং সূত্র রয়েছে এখানে ব্যয় হ্রাস পেলে কিন্তু ক্রেডিট হয়ে থাকে এই যে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর যখন ব্যয় কমে যায় অর্থাৎ পণ্য কেনার পরে তখন হয়েছিল ব্যয় আর সেই পণ্যটি যখন আমরা ফেরত দিয়ে দিলাম তখন সেটি হ্রাস পেল তাহলে ব্যয়টি হ্রাস পেল এবং হ্রাস পাওয়ার কারণে কী হবে এখানে ডেবিট হবে তাহলে ক্রয় ফেরত হিসাব হবে ডেবিট এখানে তাই করা হয়েছে ক্রয় ছিল ডেবিট ক্রয় ফেরত হবে ক্রেডিট অর্থাৎ আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিয়েছি তাহলে ক্রয় হ্রাস পেয়েছে হ্রাস পেলে কী হবে ক্রেডিট হবে তো এখানে ক্রয় ফেরত হিসাব হবে অর্থাৎ ক্রয়ের বিপরীত এই এন্ট্রিটার বিপরীত এন্ট্রিটি হবে এখানে ক্রয় হয়েছিল ব্যয় হিসাবে বৃদ্ধি পেয়েছিল ডেবিট হয়েছিল আর সেই পণ্যটি ফেরত দিয়ে দেওয়ার কারণে ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট এই হলো একটি কথা দ্বিতীয় কথা হলো যার কাছে থেকে পণ্যটি কিনেছিলাম সে ছিল আমার প্রদেয় হিসাব অর্থাৎ আমি তার কাছে ঋণী ছিলাম নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য এখন আমরা তার পণ্যটি ফেরত দিয়ে দিচ্ছি যার কারণে তার শেয়ার আমার কাছে টাকা পাবে না যার কারণে আমার দায় হ্রাস পেয়েছে এবং দায় হ্রাস পেলে ডেবিট হয়ে থাকে অর্থাৎ আমি যে এই যে দায়টা রয়েছে যে দায় হ্রাস পেয়েছে এই দায় হ্রাস পেলে ডেবিট হয়ে থাকে অর্থাৎ যে লোকের কাছে আমরা দারে পণ্য লোকের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম সেই লোকটির নিকট থেকে সেই লোকটির নিকট আমি ঋণী ছিলাম নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য আর এখন পণ্য ফেরত দিয়ে দেওয়ার কারণে আমাকে আর সেই টাকা পরিশোধ করতে হবে না তাহলে আমার দায়টি কি পেল হ্রাস পেল এবং দায় হ্রাস পেলে কি হয়ে থাকে ডেবিট হয়ে থাকে এই কারণে এই প্রদেয় হিসাব হয়েছে ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হয়েছে তারপরে এগুলো সহজ এন্ট্রি রয়েছে কয়েকটি এখানে হলো নতুন সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন এরকম কোনো নামে হিসাব হবে না অর্থাৎ আসবাবপত্র কিনলে আমরা আসবাবপত্রই লিখবো কারণ নতুন আর পুরাতন এগুলো কোনো প্রশ্ন নয় আমরা যদি আসবাবপত্র বা যন্ত্রপাতি কিনি তাহলে সম্পত্তি কিনেছি এবং এগুলো সহজ এন্ট্রি একদম আমরা প্রথম দিকে এন্ট্রিটি করেছিলাম আসবাবপত্র কেনা যেটা বা যন্ত্রপাতি কেনা মানে সম্পদ কেনা যেটা সেই সম্পদ ক্রয়ের ক্ষেত্রে সেটি যেটি হবে
সেটি হলো আমার যখন নতুন নতুন যন্ত্রপাতি ক্রয়, সেটির ক্ষেত্রে আমার যন্ত্রপাতি আসলো একদম সহজ এন্ট্রি। এটা প্রথম সূত্রের মধ্যে পড়ে, অর্থাৎ সম্পত্তি হিসাবের মধ্যে পড়ে, অর্থাৎ সম্পত্তির বিনিময় হয়েছে। এখানে একটি সম্পত্তি কিনেছি এবং তার বিনিময়ে অন্য সম্পত্তি আমাকে ত্যাগ করতে হয়েছে। প্রথমত যন্ত্রপাতি ক্রয় করার কারণে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। নতুন কিনি আর পুরাতন কিনি যাই কিনি না কেন, তাহলে আমরা যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট করবো, যেহেতু যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। সূত্র হলো যন্ত্রপাতি মানে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর এই সম্পত্তি বৃদ্ধি করতে গিয়ে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদানি সহ আমাকে ক্রেডিট হয়েছে। তো এখানে সূত্রে বলা হয়, এটা এক নম্বর সূত্রের মধ্যে পড়েছে, যে এটিতে সম্পদের মধ্যে বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। যে সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটি করেছি ডেবিট, মানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে সেজন্য করেছি ডেবিট, আর যে সম্পত্তি হ্রাস পেয়েছে তা করেছি ক্রেডিট, নগদ টাকা হ্রাস পেয়েছে এখানে ক্রেডিট করেছি। তারপরে হলো এখানে আরেকটি এন্ট্রি রয়েছে, সেটি হলো পুরাতন, বা এখানে বলা হচ্ছে পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয়। এখানে নতুন পুরাতন নাম প্রয়োজন নেই আমার, শুধুমাত্র আসবাবপত্র সরঞ্জাম বিক্রয় করা হয়েছে সহজ কথায়। তো অফিস সরঞ্জাম বলতে আমরা যেহেতু সম্পদ কিনি, বিভিন্ন ধরনের অফিস সরঞ্জাম কিনতে পারি। যেমন অফিস সরঞ্জাম কোন কোন গ্রুপে, অফিস সরঞ্জামের মধ্যে কী কী সম্পদ পড়ে তাকে আমি একটু বলে রাখি। সেটি হলো কম্পিউটার, তারপরে টাইপরাইটার মেশিন, ফটোস্টেট মেশিন, তারপরে প্রিন্টার মেশিন। এই যে সম্পদগুলো রয়েছে সেগুলো সম্পদের অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। এই সম্পত্তি যখন ক্রয় করি তখন বৃদ্ধি পায়, এবং যখন বিক্রয় করে দিই অর্থাৎ পুরাতন হয়ে যাওয়ার কারণে অনেক সময় বিক্রয় করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার ঠিক বিপরীত এন্ট্রি হবে, অর্থাৎ এই এন্ট্রির বিপরীত এন্ট্রি হবে যেখানে যেরকম ছিল। অর্থাৎ এখানে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল, যেন যন্ত্রপাতি ডেবিট করেছিলাম, মানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছিল আর নগদ টাকা হ্রাস পেয়েছিল, আর এখন বিক্রি করে দেওয়ার কারণে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা যার কাছে এই যে সম্পত্তিটি বিক্রি করছি সেটি ডেবিট হবে, সেই কারণে সে নগদ টাকা আমাদেরকে দেবে, যার কারণে নগদ দানি সব হবে ডেবিট। এবং অফিস সরঞ্জামটি হ্রাস পেল, অর্থাৎ অফিস সরঞ্জামের যে তালিকা ছিল আমার, সেই অফিস সরঞ্জামের তালিকা থেকে আমার ওই পরিমাণ টাকার অফিস সরঞ্জাম কমে গেল, যার কারণে অফিস সরঞ্জামই সব হলো ক্রেডিট। অর্থাৎ যে সম্পত্তি বৃদ্ধি পেল সেটি হবে ডেবিট, আর যেটি হ্রাস পেল সেটি হলো ক্রেডিট। অর্থাৎ কেনা বেচার ক্ষেত্রে কিন্তু সম্পদ কেনা বেচার ক্ষেত্রে এইরকম এন্ট্রিগুলো আমরা হবো, বিপরীত এন্ট্রি দেব। যাচ্ছি পরের এন্ট্রিতে, সেটি হলো সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় এবং ব্যয় অপরিহিত থাকে। অর্থাৎ এখানে একটি কথা বলা হচ্ছে, সেটি হলো যেমন কর্মচারী রতনকে বেতন দেওয়া হলো, কর্মচারী ফাহিমকে বেতন দেওয়া, এরকম যদি নাম থাকে, বা তপনকে বেতন প্রদান, এরকম তপন হিসাব নামে হবে না আমার এখানে, কিন্তু এটা হলো ব্যয়ের খাত। অর্থাৎ এখানে আমরা তপন হিসাব নামে কোনো হিসাব খুলবো না, আমরা খুলবো হলো বেতন খাতে হিসাব। অর্থাৎ এখানে আমরা বেতন পরিশোধ করেছি, এবং তপন আমাদের বেতনভুক্ত কর্মচারী, এবং তাকে আমরা যে টাকাটা পরিশোধ করে থাকি সেটি আমাদের জন্য ব্যয়, যার কারণে এটা বেতন নামে হবে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ ওই নামে হবে, অর্থাৎ ওই তপন নামে হবে না এন্টিটি, সেই এন্টিটি হবে কোন নামে, বেতন হিসাব নামে। তো এখানে বেতন পরিশোধ করলে, যেমন কর্মচারী তপনকে বেতন দিলে বেতন হিসাব ডেবিট, এটা কোন হিসাবে পড়েছে, এটা ব্যয়ের মধ্যে পড়েছে এই জন্য ডেবিট হয়েছে। সূত্রে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর এই বেতন দিতে গিয়ে নগদ টাকা হ্রাস পেল, নগদ হিসাব ক্রেডিট হলো। এগুলো কিন্তু খুব সহজ এন্ট্রি, এগুলো নিয়ে বেশি আলোচনা করছি। মনি স্টেশনারি থেকে বাকিতে মনিহারি দ্রব্য কয়। একজন লোক মনি স্টেশনারির দোকানের নাম এবং তাদের কাছ থেকে বাকিতে কিনেছি। তো এখানে বাকিতে কিনলেও আমরা তাদের নাম এখানে উল্লেখ করবো না, এখানে হলো মনিহারি হিসাব ডেবিট। মনিহারি হলো কাগজ কলম কার্বন, এগুলো কিনেছি, তো মনিহারিটা ব্যয়ের মধ্যে পড়ে, মনিহারি হিসাব ডেবিট। এটা ওগুলো অফিসে ব্যবহৃত হয়ে থাকে, যার কারণে এটা ব্যয়ের মধ্যে পড়ে, মনিহারি হিসাব ডেবিট, এবং বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট, যেহেতু আমরা টাকাটা পরিশোধ করিনি। তারপরে হলো আমাদের জন্য প্রাপ্য কমিশন, আয়মন ট্রেডার্সের কাছে পণ কমিশন প্রাপ্য হয়েছে। একজন লোক আয়মন ট্রেডার্স একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, অর্থাৎ আমরা তাদের কোনো কাজ করে দিয়েছি এবং সেই টাকাগুলো এখনো পাইনি, তাহলে এটি একটি আয় আমার জন্য। সেই আয়টা যদি নগদ পেতাম তাহলে হতো নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, বা কমিশন হিসাব লিখতাম ক্রেডিট, কিন্তু এখানে লিখতে হবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, অর্থাৎ আমার কমিশনটি নগদ পাইনি, এটা প্রাপ্য হয়েছে এবং এটা আমরা পাবো ভবিষ্যতে, এটা কোনো এক সময় পাবো, সেটি আমার জন্য সম্পদ হলো। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, যার কারণে সম্পদ হিসাব ডেবিট হয়েছে আর কমিশন হিসাব মানে আয় হিসাবে ক্রেডিট হয়েছে। আর মনিহারির ক্ষেত্রে এটাই বলা হয়নি, বকেয়া মনিহারি হিসাব কোন কারণে ক্রেডিট হলো সেটি বলা হয়নি। কারণ হলো ওই যে মনিহারি বকেয়া থাকলে কিন্তু দায় বৃদ্ধি পায়, এখানে বকেয়া টাকাটা পরিশোধ করিনি, যার কারণে দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে। আর এখানে প্রাপ্য হওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা পাবো টাকা, এই জন্য ডেবিট হয়েছে এটি। তারপরে হলো ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট, প্রবৃত্তিক লেনদেনের ফলে পণ্যের
পরিমাণ হ্রাস পায়, তাই এই ক্ষেত্রে ক্রয় হিসাব কেটে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কারণে বিজ্ঞাপনে যদি আমরা বিজ্ঞাপনের জন্য যদি পণ্য বিতরণ করে থাকি, অর্থাৎ আমরা বিনামূল্যে পণ্য দিয়ে দিলাম কর্ম মানুষের প্রচারের জন্য, সেই ক্ষেত্রে আমার ওইখানে ক্রয়ের পরিমাণটা কমে যাবে এবং ওই খাতে যে খাতে খরচ করেছি সেই খাতেটা বৃদ্ধি পাবে। যেমন এখানে ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন, মালিক পণ্য উত্তোলন করেছেন, তাহলে উত্তোলন মালিক যে কোনো কিছু উত্তোলন করুক না কেন, উত্তোলন হিসাব প্রথমে ডেবিট করতে হবে, কারণ এটা হলো মালিকানা সত্য হিসাবের মধ্যে পড়েছে। এই যে এই সূত্রে পড়েছে, মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। তো মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে, নির্দিষ্ট টাকা না নিয়ে তিনি পণ্য নিয়েছেন, যার কারণে সেটি উত্তোলন হিসাব ডেবিট হবে, মালিক নিয়েছেন, এবং যদি নগদ টাকা নিতেন তাহলে নগদের হিসাব ক্রেডিট হতো, কিন্তু তিনি নগদ টাকা না নিয়ে পণ্য নেওয়ার কারণে ক্রয়ের পরিমাণটি কমে যাবে, সেটি হবে ক্রয় হিসাব ক্রেডিট। তো সেখানে তাই লিখে হয়েছে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। দোকান থেকে পণ্য চুরি হলেও একই রকম, অর্থাৎ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, পণ্য চুরি হয়ে গিয়েছে এবং এর জন্য কিন্তু নগদ টাকা কমছে না, কমছে কি, ক্রয়ের পরিমাণ কমছে, অর্থাৎ ক্রয়কৃত পণ্য রেখেছিলাম আমরা গুদামে আর ওইখান থেকে কিছু পণ্য চুরি হয়ে গিয়েছে, যার কারণে একটি ক্ষতি হয়েছে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর এটি ক্রয়ের পরিমাণটা কমে গিয়েছে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত ব্যয় এখানে হ্রাস পেয়েছে এবং ক্ষতি হিসাবে চলে গিয়েছে। সেটি ক্রয় হিসাব যখন আমরা বৃদ্ধি পাই, অর্থাৎ আমরা যখন পণ্য কিনি তখন ডেবিট করি, আর এইখানে ক্রয় সংক্রান্ত ব্যয় হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ ক্রয় হিসাব সাধারণত ডেবিট হয়ে থাকে এটি ব্যয়, কিন্তু ক্রয়ের পরিমাণ এখন কমে গিয়ে অন্য খাতে চলে গিয়েছে, যার কারণে ক্রয়ের পরিমাণটি হ্রাস পেয়েছে, যে কারণে এই দুটোতে ক্রেডিট করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝাবে, ব্যাংক থেকে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে, মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। তো এখানে মালিকের জন্য যেটি, মানে ব্যাংক থেকে যে টাকা উত্তোলন যদি বলা থাকে কোনো কোনো সময়, সেক্ষেত্রে আমরা সেটাকে ধরবো যে আমরা প্রতিষ্ঠান মালিকের জন্য, এই যে এখানে বলা হচ্ছে এই যে ব্যবসা থেকে উত্তোলন, তাহলে আমরা ধরে নেব টাকাটা কে নিয়েছেন, ব্যবসা থেকে একমাত্র নেওয়ার মালিক হলো যে প্রতিষ্ঠানের মালিক যিনি রয়েছেন তিনি উত্তোলন করবেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে এবং যিনি নগদ টাকা নিয়েছেন তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট, কারণ এখানে লেখা রয়েছে ব্যবসা থেকে উত্তোলন। তো ব্যবসা থেকে কে টাকা তুলবে, ব্যবসা বলতে এই যে আমাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখান থেকে মালিকের নিজের প্রয়োজনীয় বলা নেই, কিন্তু মালিক উত্তোলন করেছেন, তাহলে মালিক উত্তোলন করেছেন লেখা উল্লেখ না থাকলেও আমরা এটাকে মালিকেরই ধরবো, কারণ ব্যবসা থেকে একমাত্র মালিক ছাড়া অন্য কেউ পণ্য নিতে পারেন না বা টাকা নিতে পারেন না, যার কারণে উত্তোলন হিসাব হবে ডেবিট এবং নগদ টাকা চলে গিয়েছে, যেন নগদান হিসাব ক্রেডিট। আর এখানে রয়েছে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে যদি উত্তোলন কোনো সময় লেখা থাকে সেক্ষেত্রে আমরা মালিকের ধরবো না, কারণ এখানে বলা নেই যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে, শুধু লেখা রয়েছে ব্যাংক থেকে উত্তোলন, সেক্ষেত্রে আমরা ধরবো প্রতিষ্ঠানের প্রয়োজনে টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে। তো এটি হবে খুব সহজ এন্ট্রি, সেটি হলো নগদ টাকা প্রতিষ্ঠানে আসবে, নগদান হিসাবে এক সম্পত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদ সম্পদ বৃদ্ধি পাবে, নগদান হিসাব হবে ডেবিট আর ব্যাংক হিসাবটি হ্রাস পাবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে যাবে, আমার ওই টাকাটা ব্যাংক থেকে তুলে নেওয়ার কারণে ব্যাংকে জমা টাকার পরিমাণ বা সম্পত্তি কমে যাবে, মানে আমাদের একটি সম্পদ ছিল ওইখানে, ওই সম্পত্তি কমে যাওয়াতে এটা ক্রেডিট হবে, তো নগদান হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যাচ্ছি আমরা পরের এন্ট্রিতে, সেটি হলো 9 নম্বর, পণ্য নগদ কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাবে লিখতে হবে, এটা খুব সহজ কথা, অর্থাৎ কোনো কারণে ক্যাশ থেকে টাকা চুরি হলে বিবিধ ক্ষতি হিসাবে ডেবিট হবে, যদি এটা ব্যয় আমার জন্য ক্ষতি বা ব্যয় একই অর্থ তো ডেবিট হবে, এবং এটা যেন নগদ টাকা চলে গেলে নগদান হিসাব হবে ক্রেডিট, কারণ নগদ টাকা যাচ্ছে। একইভাবে অগ্নি দুর্ঘটনায় পণ্য নষ্ট হলে সে একই কথা, কিছুক্ষণ আগেও সেটি দেখানো হয়েছে, বিবিধ ক্ষতি হিসাব বা অগ্নিজনিত ক্ষতি হিসাব লেখা হবে আর ক্রয় হিসাব দেখানো, ক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে, এটি আমরা কিন্তু আগের এন্ট্রিতে দেখিয়েছি। তারপরে 10-এর যে এখানে রয়েছে ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরিভাবে প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে, অর্থাৎ ব্যাংকে যদি কোনোদিন সুদ মঞ্জুর করে সেক্ষেত্রে আমরা ধরে নেব ব্যাংকেই টাকাটা রয়ে গিয়েছে, ব্যাংকে জমা হয়েছে, আর যদি চার্জ ধার্য করে তাহলে ব্যাংক থেকেই টাকাগুলো কমবে, এটাই বলা হচ্ছে এখানে। যেমন ব্যাংক সুদ মঞ্জুর করলো, তোমাকে যদি ব্যাংক সুদ মঞ্জুর করে থাকে তাহলে ব্যাংকে কিন্তু তোমার নির্দিষ্ট পরিমাণ টাকা বাড়বে, তুমি কিন্তু সুদটা, তোমাকে হয়তো 50,000 টাকা জমা ছিল, কিছুদিন পর এখানে দেখা গেল 50,500 টাকা হয়েছে, তাহলে বুঝতে হবে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে, তাহলে টাকাগুলো ব্যাংকে বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে আর ব্যাংক সুদ হিসাব হবে ক্রেডিট, আমাদের জন্য আয় হলো, আর আয় হলে কী হয়, ক্রেডিট হয়, আমরা ওই সূত্রের মধ্যে দেখেছি, আমি সূত্রে এখন আর যাচ্ছি না, এটা আয় হয়েছে এবং আয় হলে ক্রেডিট হবে। একইভাবে বিপরীত এন্ট্রি হলো ব্যাংক চার্জ ধার্য করা, ব্যাংক মাঝে মধ্যে আমাদের উপর চার্জ করে থাকে বিভিন্ন ধরনের চার্জ, কারণ তারা আমাদের যে সার্ভিসটি দিয়ে থাকে সেই সার্ভিসের বিনিময়ে কিন্তু সার্ভিস চার্জ কেটে নেয়, সেই সার্ভিস চার্জের জন্য ব্যাংক চার্জ হিসাবটা ডেবিট হবে আর ব্যাংক হিসাবটি ক্রেডিট হবে। তো ব্যাংক চার্জ হিসাবে এখানে আমরা ডেবিট করেছি আর ব্যাংক হিসাবটা আমরা ক্রেডিট করেছি।
কারণ ব্যাংক থেকে টাকা কমে গেল। ব্যাংকে হয়তো 50,000 টাকা জমা ছিল, ওইখানে গিয়ে দেখলাম আমরা 50 টাকা হ্রাস পেয়েছে, তাহলে বুঝতে হবে এটা আমরা টাকাটা ব্যাংক নিয়ে গিয়েছে। আরেকটি এখানে এন্ট্রি রয়েছে, স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অবচয় হিসেবে গণ্য হয়, যেটি আমরা আগে আলোচনা করেছিলাম যে কোনো সম্পদ যখন আমাদের ব্যবহারজনিত কারণে, ওই যে একটি সম্পদ কিনেছি 20 বছর গেল কিন্তু এটা প্রতি বছর কিন্তু একটু একটু করে এটার মূল্য কম হ্রাস পাচ্ছে, সেটাই কিন্তু অবচয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসাব বা সংশ্লিষ্ট নামে ক্রেডিট করতে হবে। দুভাবে লেখা যেতে পারে, সেটি হলো পুঞ্জীভূত অবচয় হিসাব, মানে এই জায়গায় এই অবচয়টাকে জমা করা ওইখানে, আর সম্পদের মূল্য হ্রাস পাওয়ার কারণে সম্পদ হিসাবটাও ক্রেডিট করা যেতে পারে। যেমন এখানে বলা হচ্ছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা, যেমন অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত এখানে লিখতে হবে, পুঞ্জীভূত অবচয় লিখে সেই সংশ্লিষ্ট সম্পত্তির নাম লিখতে বলা হচ্ছে। তো এখানে আমরা অবচয় হিসাব ডেবিট করেছি এবং পুঞ্জীভূত অবচয় কোনটার পুঞ্জীভূত অবচয়, সেটি হলো আসবাবপত্রের পুঞ্জীভূত অবচয়, এই কারণে ব্র্যাকেটের ভিতরে এটি লিখে দিতে হবে যে এখানে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করেছি। এটার এই পুঞ্জীভূত অবচয় নিয়ে আমরা কিন্তু আরও আলোচনা করব, সেটি এখন বিস্তারিত আলোচনা করছি, গতদিনও কিন্তু আলোচনা করিনি এটার উপরে। এরকম কঠিন এন্ট্রিগুলো নিয়ে আমরা পরবর্তীতে এক সময় আলোচনা করব। তো এগুলো আসলে কি, এখানে অবচয়টা হলো ব্যয়, এখানে ডেবিট হয়েছে, আর পুঞ্জীভূত অবচয় হলো একটি দায় বৃদ্ধি পেয়েছে আমার, এটা কিভাবে দায় হলো সেটি আমরা আলোচনা করব। এবং প্রাথমিকভাবে এটি বলে রাখি, সেটি হলো প্রতি বছরের যে পুঞ্জীভূত অবচয়ের টাকাটি সেটি লাভ থেকে কেটে রাখা হয়, এবং এই লাভের টাকা সঞ্চয় করে করে কিন্তু এই পুঞ্জীভূত অবচয়টি গঠন করা হয় থাকে, এবং এই লাভের টাকা আমাদের জন্য দায় আসলে, ওই মালিকের টাকা যেহেতু এটি, এই কারণেই কিন্তু এই সম্পদ দায়ের মধ্যে যায়, এবং এইটা পরবর্তীতে এই সম্পত্তি যখন একদম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে তখন সেটি আমরা ওই পুঞ্জীভূত অবচয়ের টাকা দিয়ে কিন্তু কিনে থাকি। তো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, অবচয় নিয়ে বিস্তারিত আলোচনা কোনো এক সময় আমরা করে নেব, এখন এগুলোতে আর যাচ্ছি না। যেগুলো আমরা পরের এন্ট্রিতে, সেটি হলো 13-12 নম্বর, এখানে যে কোনো উৎস থেকে এখানে 11 পয়েন্ট ছিল, এখন যাব আমরা 12-তে। 12-তে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো যে কোনো উৎস থেকে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করে না, হিসাবে পদেও চেক অ্যাকাউন্ট পে প্রদান করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বলা হচ্ছে যখনই আমরা চেক পাই সেটিকে আমরা ধরে নেব টাকাটা ব্যাংকেই জমা হয়েছে, কারণ হলো ব্যাংক কখনই আমাদেরকে ক্যাশ চেক দেয় না, প্রাতিষ্ঠানিকভাবে যে চেকগুলো আমাদেরকে দেয় সেগুলো দেয় অ্যাকাউন্ট পে চেক, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা চেক আমাদের যে কোনো ব্যক্তি আমাদেরকে দিবে সেটি আমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি জমা দিতে হবে প্রথমত, তারপরে আমরা সেই টাকাগুলো ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে জমা হবে এবং এইটাই আমরা পরবর্তীতে তুলবো। তো এখানে আসলে এটাই বলা হচ্ছে, পণ্য বিক্রয় বাবদ রাজীবের কাছ থেকে চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে, চেক যেহেতু পেয়েছি এবং এই টাকাটা ব্যাংকেই জমা হয়েছে, কারণ আমরা চেকটা আমাদেরকে অ্যাকাউন্ট পেয়ে চেক দিব অবশ্যই সে দেবে, যার কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা আয় হলো। তাই ঠিক বিপরীত হলো দেনাদার থেকে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলা হচ্ছে, তো এটাই তাই হবে, অর্থাৎ ব্যাংক হিসাব এখানে সঙ্গে সঙ্গে জমা দেওয়ার কথা না থাকলেও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ হলো আমরা যে চেকটি পেয়েছি সেটি অ্যাকাউন্ট পে চেক এবং সেটি অবশ্যই ব্যাংকে জমা হবে। তো ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার বলতে প্রাপ্য হিসাব যাদেরকে বলা হয়ে থাকে তারা দিয়েছে, যার কারণে ব্যাংক প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। তারপরে হলো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কোনো যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট, এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তরণ হিসাব ক্রেডিট ডেবিট হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মালিকের কাছ থেকে যখনই আমরা কোনো কিছু পাবো সেটি হবে মূলধন হিসাব, সেটি ক্রেডিট হবে, আর মালিকের মালিককে যখনই আমরা সুবিধা প্রদান করব সেটি আমাদের উত্তরণ হিসাব বলে ডেবিট হবে, কারণ মালিক সেটি হলো মালিকানা সত্য যেটি সূত্রের মধ্যে বলা রয়েছে। অর্থাৎ মালিক যখন আমাদেরকে টাকা দেয় সেটি হলো মূলধন, সেটি আমাদের ক্রেডিট হবে, আর মালিক যখন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যায় সেটি ডেবিট হবে উত্তরণ হিসাব নামে। তো এখানে তাই বলা হচ্ছে কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন তাহলে কি হবে, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট হবে কারণ এটি একটি ব্যয় আমাদের জন্য, আর টাকাটি কিন্তু প্রতিষ্ঠান থেকে না দিয়ে মালিক দিয়েছেন, যার কারণে এটা মূলধন হিসাবে তিনি দিয়েছেন, তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। ঠিক বিপরীত হলো মালিকের বাজার খরচ ব্যবসা থেকে পরিশোধ, প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত বাজার খরচ প্রতিষ্ঠান থেকে নিয়েছেন, টাকা নিয়ে করেছেন, যার কারণে উত্তোলন হিসাব হবে ডেবিট, কারণ মালিক টাকা নিয়েছেন প্রতিষ্ঠান থেকে এবং সেই টাকা দিয়েই কিন্তু তিনি বাজার খরচ করেছেন আমরা ধরে নেব, যদি মালিকের পক্ষ থেকে আমরা বাজার করে দিয়েছি আমাদের প্রতিষ্ঠানের টাকা দিয়ে, যার কারণে এটি হবে উত্তোলন হিসাব, অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, যেন উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে গিয়েছে, নগদান হিসাব ক্রেডিট হবে। দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া যায় এবং দেওয়া হয় তা যথাক্রমে পদেয় হিসাব এবং প্রাপ্য হিসাবকে প্রভাবিত করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাঝে মধ্যে আমাদের টাকা লেনদেনের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি থাকে, সেই ছাড় যখন হবে সেই ছাড়ের ক্ষেত্রে কি হবে,
সেটি হবে প্রাপ্তবার্তা প্রাপ্য হিসাব এবং পদ হিসাবকে প্রভাবিত করবে। যেমন 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, একজন লোকের কাছে আমি ঋণেছিলাম হলো 9,000 টাকা, এই 10,000 টাকা তার জায়গায় আমরা তাকে 9,000 টাকা পরিশোধ করলাম এবং সে কিন্তু আমাদেরকে কিছু টাকা মানে এখান থেকে সে ছাড় দিল, যার কারণে সেটি আমার একটি আয় হলো। তাহলে পদে হিসাব আমার হ্রাস পেল 10,000 টাকা যেহেতু আমার দায় ছিল 10,000 টাকার, আর প্রাপ্তবার্তা আমরা পেলাম 1,000 টাকা, অর্থাৎ আমি তাদের কাছ থেকে কিছু লাভ পেলাম। সে আমাকে কিন্তু 10,000 টাকাই রাখতে পারতো, কিন্তু সে আমার আমার কাছ থেকে কিন্তু ইচ্ছে করে 1,000 টাকা কম রাখলো, এই কারণে সে একটি আমার জন্য একটি আয় হলো আর নগদ টাকা কিন্তু এটি হ্রাস পেল 9,000 টাকা। আমার যদিও 10,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 9,000 টাকা দিয়েই কিন্তু 10,000 টাকার ব্যয় নিষ্পত্তি করতে পারলাম, এই জন্য এটা আমার আয় বলে গণ্য হলো 1,000। তো পদেয় হিসাব ডেবিট হবে 10,000 টাকা দিয়ে, প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট হবে 1,000 দিয়ে, আর নগদান হিসাব ক্রেডিট হবে 9,000 দিয়ে। অর্থাৎ দুটি পক্ষ হলো এখানে ক্রেডিট এবং একটি পক্ষ হলো ডেবিট। এগুলো নিয়ে আমরা আরও এইগুলো একটু কঠিন এন্ট্রি, এগুলো নিয়ে আমরা আরও অন্য ক্লাসগুলোতে আলোচনা করব। তারপর হলো দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি, ঠিক একই বিষয়। অর্থাৎ আমরা ওনাদের কাছে পাওয়া ছিল 7,000 টাকা, ওই জায়গায় 6,500 পেয়েছি, তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 6,500 টাকা নগদান হিসাব ডেবিট। আর প্রদত্ত বার্তা, অর্থাৎ আমার এখানে একটি খরচ হয়েছে, অর্থাৎ আমি কিন্তু টাকা তাদের কাছ থেকে 7,000ই রাখতে পারতাম, কিন্তু ইচ্ছে করে আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তাদের কাছ থেকে আমরা কিন্তু কিছু টাকা কম রেখেছি, যার কারণে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হয়েছে। আর এখানে প্রাপ্য হিসাবে হয়েছে কত, 7,000 টাকা। তো মূল 7,000 টাকাই আমার কিন্তু পাওনা ছিল, 7,000 টাকাই হ্রাস পেলো, আর টাকা পাওয়ার সময় কিন্তু আমি 6,500 টাকা পেলাম। যাবো আমরা সব শেষের দিকে, এখানে হলো 15-16 নম্বর এন্ট্রিগুলোতে। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কাগজ, কলম, পেন্সিল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে মণিহারি হিসাব লিপিবদ্ধ করা হবে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে পয়েন্টটি দিয়েছে। সেটি হলো যে এগুলো কাগজ কলম, যেগুলো আমরা বারবার বলে আসছিলাম যে কাগজ কলম, কার্বন, পেন্সিল, ইরেজার এগুলো হলো মণিহারি, এই যে মণিহারি তাই। তো দোকানে ব্যবহারের জন্য পেন্সিল ও পিন ক্রয় মণিহারি হিসাব ডেবিট হবে, অর্থাৎ এটা একটি ব্যয় আমাদের জন্য, আর নগদ টাকা যাবে এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। তারপরে হলো কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় করা হলে আনুষঙ্গিক খরচ পরিশোধ এবং বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব লেখা হবে। অর্থাৎ এই ধরনের বিষয় হলো, আমি কিছুক্ষণ আগে এটা এন্টি নিয়ে আলোচনা করেছি, আমরা কম্পিউটার, ফটোকপি এই ধরনের বিষয় হলো অফিস সরঞ্জাম, এগুলো কিনলে ওই হিসাবে ডেবিট হবে। যেমন অফিসের জন্য কম্পিউটার ক্রয় এবং পরিবহন খরচ প্রদান, এই ক্ষেত্রে কিন্তু একদম অফিস সরঞ্জামটা কেনার পেছনে যা খরচ হবে সবগুলো কিন্তু ডেবিট হবে একসাথে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং এটা কোনটা সহ অফিস সরঞ্জাম পরিবহন খরচ সহ, কিন্তু এখানে পরিবহন খরচও প্রদান করা হয়েছে এবং অফিস সরঞ্জামের মূল্যও রয়েছে, সব মিলিয়ে অফিস সরঞ্জামের যত টাকা দাম হবে সেটাই কিন্তু ডেবিট হবে এখানে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। দোকানে ব্যবহৃত ফটোকপি মেশিন বিক্রয় করা হলে নগদ টাকা পাওয়া যাবে, নগদান হিসাব ডেবিট হবে এবং অফিস সরঞ্জাম হিসাব কমে যাবে, এটা নিয়ে কিন্তু একটু আগে আলোচনা হয়েছে, সেটি বিস্তারিত আলোচনা করছি না। ফটোকপি মেশিন বিক্রয় করে দিয়েছি, যার কারণে নগদ টাকা পেয়েছি এবং অফিস সরঞ্জাম হ্রাস পেয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সব শেষ যে পয়েন্টটি, সেটি হলো গড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট ইত্যাদি যাহার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, সেসব ক্রয়ের জন্য অফিস সাপ্লাই হিসাবকে প্রভাবিত করবে। এই মণিহারি এবং অফিস সাপ্লাইজটা অনেক সময় আমরা একই অর্থেই ধরি, প্রায় সময় বলি, কিন্তু আসলে মণিহারি এবং অফিস সাপ্লাইজের মধ্যে একটি কিছু পার্থক্য রয়েছে, সেটি হলো অফিস সাপ্লাইজ বলতে আসলে একটু বড়, অর্থাৎ মণিহারি থেকে একটু বড়, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়। যেমন এই যে গড়ি, একটি গড়ি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করা যাবে যদিও এটার মূল্য অপেক্ষাকৃত কম। তারপরে স্টেপলার, স্টেপলারটিকে আমরা কিন্তু যদিও খুব সকল স্বল্প মূল্যে কিনে দেয় কিন্তু ব্যবহার উপযোগিতা অনেকদিন। ক্যালকুলেটার অল্প মূল্যে কিনলে এটার ব্যবহার উপযোগিতা অনেকদিন, এই কারণে এগুলোকে আমরা অফিস সাপ্লাইজের মধ্যে ফেলবো এবং সেগুলো আমরা যদি কিনি, যেমন ব্যবসায়ের জন্য গড়ি কিনলে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। এইভাবে যদি আমরা ব্যবসার জন্য স্টেপলার কিনি এটি অফিস সাপ্লাই হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। তো আজ আমরা অনেকগুলো এন্ট্রি এখানে 17টি পয়েন্টে এবং 17টি পয়েন্টের ভিতরে আরও হয়তো সব মিলিয়ে হয়তো 25-30টির মতো আমরা এন্ট্রি এখানে আলোচনা করলাম। আমি যদি এই যে দুটি ক্লাসে যদি আমরা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, সেই দুটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার মনে হয় এই ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে খুব একটা সমস্যা হবে না এবং সূত্রটি আমার মনে হয় ইতিমধ্যে অনেকেরই আত্মস্থ হয়ে গিয়েছে এই এই আলোচনাগুলোর প্রেক্ষিতে। তো তোমরা মনোযোগ সহকারে এগুলো স্টাডি করবে এবং সূত্রটি ভালোভাবে লক্ষ্য করবে। আমরা জাবেদার উপরে এই পর্যন্তই যে দুটি ক্লাস করলাম এবং আগামী দিন আমরা নির্দিষ্ট ছকে জাবেদা দেখাবো এবং সেটার উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আর ডেবিট ক্রেডিট এভাবে দেখানোর জন্য আলোচনা করব না। সবাইকে ধন্যবাদ।